এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন খবরদার সময়টিকে তোমরা অকালে নষ্ট করিও না সময়ের মূল্যায়ন তোমরা করিও এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াল আসর আমি আল্লাহ আসরের সময়ের কসম করে বলছি নিশ্চয় तमाम পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তবে ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তবে আমি আপনাদের কাছে কেবল মাত্র সময়ের সময় নিয়েই কথা বলবো সময় জীবনে কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস এই বিষয়টাকে নিয়েই কথা বলবো বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে দামি নিয়ামত হলো সময় দামি নিয়ামত হলো সময় আপনি 1 কোটি টাকার বিজনেস করছেন পরিস্থিতিতে হতে পারে আপনার বিজনেসে চোট হয়ে 1 কোটি টাকায় আপনার লস হয়েছে আবার কোনো ভাবে পরিশ্রম করে হতে পারে 1 কোটি টাকার মালিক আবারো আপনি হতে পারেন পারেন কি পারেন না পারেন কিন্তু একটা সেকেন্ড আপনার আমার জীবন থেকে যদি চলে যায় ওই সেকেন্ড সময়টি কি আর কোনো কালে ফিরে পাওয়া যাবে কথা বলুন যাবে যাবে না এর জন্য আল্লাহ বলছেন খবরদার তোমরা 1 সেকেন্ড সময় তোমরা নষ্ট করিও না সময়ের উপরে গুরুত্ব দিয়ে তিনি সময়ের কসম করেছেন সময়ের নামে তিনি শপথ করে বলেছেন এবার একটা একটা করে পয়েন্ট নিয়ে সামনের দিকে আগিয়ে যাচ্ছি আপনারা এবার কান করে শুনে নেন এই সময়ের ব্যাপারে আল্লামা কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা চমৎকার কথা বলেছেন কি কথা মাম মাযাফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন আল্লামা কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যেই দিনগুলিকে তুমি অতিক্রম করে চলে এসেছো ওই দিনগুলি সম্পর্কে তুমি একটু ভাবো তোমার ব্রেনকে জিজ্ঞাসা করো তোমার ব্রেন তোমাকে বলে দেবে ওই দিনগুলি আজকে তোমার কাছে স্বপ্নে পরিণত হয়েছে রাত্রিতে বিছানায় ঘুমিয়ে আছেন রাত্রিতে ঘুমন্ত অবস্থায় আপনি স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখার পরে যখন ঘুমটা ভেঙে যায় তখন স্বপ্নের স্মৃতিগুলো যেন আমার আপনার চোখের সামনে ভাসে আমরা দেখতে পাই ঠিক তেমনি ভাবে অতীতের দিনগুলি একটু যদি ভাবি একটু যদি স্মরণ করি একটু যদি অ্যানালাইসিস করি তাহলে আমার আপনার ব্রেন বলে দিবে এই এই জায়গায় এই এই জিনিসগুলি করেছিলাম সেগুলি চোখের সামনে স্বপ্নের মতো করে ভেসে উঠবে এই জন্য আল্লামা কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অতীতের সময়গুলি আজকে তোমার কাছে স্বপ্নে পরিণত হয়েছে ওয়ামা বাকিয়া মিনহুম আমালি সামনের যে দিনগুলি বাকি আছে এই দিনগুলি আজকে তোমার কাছে আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে ছেলে ইঞ্জিনিয়ার ছেলে ডাক্তার ছেলে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে মাস্টার হবে 5 বিঘা মাটিতে আখ লাগানো আছে 5 বিঘা চাষ আবাদ করা আছে ওই ফসলগুলি হবে বাড়িটাকে প্লাস্টার করব রং চং করব মার্বেল দেব টাইলস দেব এই প্ল্যান হয়ে আছে আকাঙ্ক্ষা হয়ে আছে ছেলে ডাক্তারি পড়াশোনা করছে ডাক্তার যেদিন পাস করবে চাকরি পাবে আমি দুমহনা মার্কেটে একটা জায়গা কিনব সুন্দর মতো একটা ফ্ল্যাট বানাবো এই রকম মানুষের মনের ভিতরে আকাঙ্ক্ষায় পরিণত হয়ে আছে তাহলে সামনের যে দিনগুলি পড়ে আছে এই দিনগুলি আমার আপনার কাছে আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে এবার আল্লামা কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন তোমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা নির্ধারণ করেছেন ওই সময়টা এমনি এমনি করতে করতে পার যখন হয়ে যাবে তখন তোমার প্রাণ পাখিটাকে আল্লাহ আদেশ করবেন উড়িয়ে নিয়ে চলে যাবে তোমার বডিখানা জমিনে পড়ে থাকবে এই হলো তোমার আপনার জীবন আমার ভাইয়েরা আমার বন্ধুরাম এই সামান্য মায়ার এই পৃথিবীটার জন্য আমি আপনি ব্যস্ত হয়ে আছি এবার আপনাকে একটা উদাহরণ দেই বন্ধুরে আমার আপনার হাতে একটা যেমন মোবাইল আছে এই মোবাইলটা আজকে মোবাইলে ব্যালেন্স আছে এক্সপায়ার ডেট হয়নি রিচার্জ করা আছে এবার আপনি আমি সদা সর্বদাই যাকে যেমন প্রয়োজন তাকে তেমন কল করছি ভিডিও দেখছি অডিও কল করছি সব কিছু চলছে এই চলতে চলতে যখন
এক্সপায়ার হয়ে যাবে আর ব্যালেন্স নেই আপনার জরুরি একটা প্রয়োজন হয়েছে এখন একটা WhatsApp এ ডকুমেন্টস পাঠাতে হবে আমাকে এখন হয়তো একটা জরুরি কল করতে হবে মোবাইলে চার্জ আছে মোবাইল আছে সব কিছু আছে কিন্তু আপনার মোবাইলে ব্যালেন্স নেই তখন যদি আপনি হাজার প্রয়োজন মনে করেন তখন কি আপনি আপনার মোবাইল থেকে একটা কল করতে পারবেন একটা কল করতে পারবেন না তাহলে সময়ের সঙ্গে মোবাইলটাও আপনাকে বলে দিচ্ছে ওরে মোবাইল ব্যবহারকারী ওরে আমার মালিক আমি যতদিন এক্সপায়ার না হব ততদিন তুমি আমাকে যে কাজে লাগাবে তুমি লাগাতে পারবে যেদিন এক্সপায়ার হয়ে যাবে সেদিন তোমার কিছু করার থাকবে না ঠিক আমার আপনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত নামক একটা ব্যালেন্স দিয়ে আপনাকে আমাকে রিচার্জ করে দিয়েছেন একটা সেকেন্ড মিনিট দিন করে 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 আমার আপনার জীবন থেকে যেন হায়াত নামক ব্যালেন্সটা কমে যাচ্ছে এক্সপায়ার ডেটের দিকে চলে যাচ্ছে যেদিন এক্সপায়ার হয়ে যাবে আপনার আমার কিছু করার থাকবে না এই মায়ার পৃথিবীটা পড়ে থাকবে আমাকে আপনাকে নীরব নগরীর মাটিতে চলে যেতে হবে স্টার ওয়াটার মালিক মুক্তার আলম এখনি বলতে লাগবে স্টার ওয়াটার মালিক এখনি বলছি 5 মিনিট সময় দেন একটু বলে নি তারপরে বলছি নামটা লিখে রাখুন তো এই রকম ভাবে এইভাবে পরিস্থিতিটা তৈরি হচ্ছে এইভাবে সময় কালটি চলে যাচ্ছে এই জন্য আমার আল্লাহ বলেন বান্দারে সময়টা তোমাদের জীবনে এমন একটা মূল্যবান জিনিস এই সময়টা তোমার জীবন থেকে একটা সেকেন্ড যদি চলে যায় তাহলে একটা সেকেন্ড সময় গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে জালিম মুসাম্মা আমি তোমাদের জন্য একটা ব্যালে একটা ডেট একটু তোমার জন্য হায়াত ব্যালেন্সটাকে তোমাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি ওই হায়াতটা ওই বয়সটা তোমাদের জন্য নির্দিষ্ট করা আছে বয়সটা যেদিন কমপ্লিট হয়ে যাবে সেই দিনে আল্লাহ বলছেন লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন ওই হায়াত থাকা পর্যন্ত এক সেকেন্ড আগেও তুমি দুনিয়া থেকে যাবে না এক সেকেন্ড পরেও তুমি যাবে না যথা সময়ে যাবে বন্ধু আমার এই বয়সটা এই সময়টি কত দামি এইটা যখন ফুরিয়ে যাবে আপনি যদি মনে করেন একবার আমি আলহামদুলিল্লাহ বলবো একবার আস্তাগফিরুল্লাহ বলবো আপনি যতই চেষ্টা করুন না কেন কোনোদিনই সম্ভব নয় এটা সম্ভব নয় এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোমাদেরকে জীবনে সবথেকে দামি নিয়ামত হিসাবে দিয়েছি সময় অতএব এই সময়টা তোমরা অকারণে এক সেকেন্ড তোমরা নষ্ট করবে না এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহ নবী বলেছেন যেদিন কঠিন কিয়ামতের ময়দান হবে রে যেই ময়দানটা হবে একবার রুটির খোলার মতো উটির খোলার মতো গরম তাত উত্তপ্ত ময়দান হবে ওই ময়দানে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে আর জিজ্ঞাসা করা হবে বলো বান্দা আন উমরিহি ফিমা আফনাহু তোমাকে আমি আল্লাহ এত দামি সময় এত নিয়ামত তোমাকে আমি দিয়েছিলাম ওই সময়তে তুমি কোথায় পার করেছো তুমি একটু আমারে হিসাব দাও আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বান্দা আন উমরিহি ফিমা আফনাহু বান্দা তুমি বলো তোমাকে যে আমি বয়স দিয়েছিলাম সময় কালটা দিয়েছিলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো আল্লাহ যদি হিসাব চান আল্লাহ যেদিন চাইবেন সেদিন আমি আপনি কি জবাব দেব আজকে হলো মার্চ মাসের 2022 সালের তৃতীয় মাসের হলো আজকে 28 তারিখ 28 তারিখ দিনটার ব্যাপারে আল্লাহ আপনাকে যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি বলো ওই 28 তারিখে মার্চ মাসের রাত্রি তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো সেদিন আমরা সবাই হাসতে হাসতে চিৎকার দিয়ে আল্লাহকে বলতে পারবো মাবুদ গো ওই ভুলকি মাদ্রাসা প্রাঙ্গণে কোরআনের এবং হাদিসের আলোচনা চলেছিল আমরা সেই ময়দানে উপস্থিত ছিলাম এগুলি বলা যাবে কিন্তু যেই কাজের ব্যাপারে যেই টাইমের ব্যাপারে যে জায়গায় আল্লাহ নিষেধ করেছে রসুল নিষেধ করেছেন ওই জায়গাতে আমি আপনি যদি সময়টিকে নষ্ট করি অতিবাহিত করি আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বা জিজ্ঞাসা যখন করবেন সেই দিন কি কোনো হিসাব দেওয়া যাবে সেদিন কোনো হিসাব দেওয়া যাবে না যার কারণে আল্লাহ আর নবী বলছেন খবরদার খবরদার একটা সেকেন্ড সময় তোমরা অকালে নষ্ট করবে না একটা সেকেন্ড সময়ের দাম গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব নয় একটা উদাহরণ বলছি
আপনাদের এ জালসাই উদ্দেশ্যে আসছি। হঠাৎ করে দেখলাম এক ব্যাগ ছিনতাইকারী আমার ব্যাগটা নিয়ে চলে গেল। রাত জাগা কষ্ট করার পয়সা, ব্যাগে 1 লক্ষ টাকা ছিল, চুরি করে নিয়ে চলে গেল। মনে দুঃখ হলো, কান্না করছি। আপনারা যখন জিজ্ঞাসা করলেন মাওলানা সাহেব কাঁদছেন কেন, আমি বললাম ভাই আমি আসছিলাম আপনাদের জলসায়, আমি দু মহানাতে যখন নামলাম আর একজন আমার ব্যাগটাকে নিয়ে চলে গেল, আমার ব্যাগে 1 লক্ষ টাকা ছিল, আমি এই জন্য কান্না করছি। তো আপনারা আমার চোখের পানি দেখে আপনাদের অন্তরে মায়া লেগেছে, আর আপনারা তখন বলছেন ঠিক আছে চোর চুরি করে নিয়ে গেছে আর কান্না করবেন না, কে দেখি কোনো লাভ হবে। তো আপনার 1 লক্ষ টাকা নিয়েছে, আমরা এতগুলো মানুষ আছি সবাই মিলে আমরা 1 লক্ষ টাকা দিয়ে দেব, আর কান্না করবেন না। মানুষ যদি ইচ্ছা করে 1 লক্ষ টাকা দিতে পারবে কি পারবে না একটু আওয়াজ দেন তো ভাই, পারবে কি পারবে না? পারবে। এবার বলছি আমি আপনাদের কাছে বক্তব্য রাখছি, বক্তব্য রাখতে রাখতে মালাকাল মওত এসে হাজির। চল ইবাদুল্লাহ, বক্তব্য খুব করেছিস, আর সময় নাই, চলে যেতে হবে। এবার আপনাদেরকে বলছি ভাই আমারে ডাক দিয়েছে মালাকাল মওত, চলে যেতে হবে। এই অবস্থায় আপনারা বলছেন আর 2 মিনিট কথাটা বলুন, খুব গুরুত্বপূর্ণ কথা চলছে, 2 মিনিট বলুন। এবার আমি বলছি যে সময় নেই, মালাকাল মওত বলছে সময় নেই। এবার আপনারা যদি মনে মনে ভাবেন যে আমরা 1 সেকেন্ড করে সময় আমার আপনাদের জীবন থেকে কেটে আমার জীবনে দেব, আপনারা যদি চেষ্টা করেন দিতে পারবেন, কথা বলুন না কেন পারবেন? পারবেন না। এবার যদি বলেন 10 লক্ষ টাকা দেব, একটু অপেক্ষা করো, মালাকাল মওত কি অপেক্ষা করবে? করবে না। আর আপনারা দিতেও পারবেন না, আপনারা তো দূরের কথা, গোটা পৃথিবীর মানুষ অশিক্ষিত থেকে নিয়ে শিক্ষিত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ মিলেও যদি চেষ্টা করে আমার আপনার জীবন থেকে যে 1 সেকেন্ড সময় চলে যাচ্ছে এই সময়টিকে কোশ্চিন কালে ফিরিয়ে দিতে পারবে না। এবার আপনাকে বলছি উত্তর দিক থেকে একেবারে দক্ষিণ দিকে বন্যার পানির স্রোত কুলকুল করে বইয়ে চলে যাচ্ছে, মানুষ যদি ইচ্ছা করে মেশিনের সাহায্যে ওই স্রোতটাকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমার আপনার জীবন থেকে যে হায়াতটা কমে কবরের দিকে আগিয়ে যাচ্ছে, আমি আপনি কেন হাজার পৃথিবীর মানুষ যদি এসে চেষ্টা করে ওই বয়সটাকে আবার সামনের দিকে আগিয়ে নিয়ে আসবে, কোশ্চিন কালেও সম্ভব নয়, পৃথিবীর কোনো মানুষের বাবারও কুদরত নেই 1 সেকেন্ডের দাম দিতে। 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কেউ কিচ্ছু করতে পারবে? অসম্ভব, হতেই পারে না। এই জন্যে পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতের মধ্যে দামি নিয়ামতের নাম হচ্ছে সময়। এই সময় কালটিকে তোমরা অকালে নষ্ট করিও না, 1 সেকেন্ডের সময়ের দাম গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব নয়। অথচ আমরা এই সময়টিকে চায়ের দোকানে, মদের দোকানে, রাস্তাঘাটে, আনাচে কানাচে, অলিতে গলিতে আমরা গল্প গুজব করে, গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে আমরা আমাদের জীবনকালটাকে, সময়টিকে অতিবাহিত করে দিই। অথচ এই সময়ের দাম হচ্ছে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও একটা মানুষের জীবনের 1 সেকেন্ড সময়ের যা দাম গোটা পৃথিবীর তা দাম নেই। সেই জন্য আপনাদেরকে বলছি এই সময় চলে যাবে, এই সময়টি যাওয়ার আগে আমার নবী বলছেন তোমরা দুনিয়া থেকে যাওয়ার আগে তোমরা কিছু কাজ করে নাও, যেই কাজটা করলে পরকালে তুমি বাঁচতে পারবে। কাজেই তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় থেকে তুমি অসুস্থ আছো, অসুস্থ থেকে হলেও তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তওবা করে নাও, এবং তুমি যেই অবস্থাতে আছো ওই অবস্থাতে আল্লাহর কাছে আখেরাতের ব্যাংকে কিছু টাকা কিছু পয়সা জমা করে তুমি আখেরাতের জায়গাটা তুমি ক্লিয়ার করে নাও, ক্রয় করে নাও। এটা নবীজি শিখিয়েছেন, আল্লাহও শিখিয়েছেন। এবার আপনাদেরকে একটা পয়েন্ট দিয়ে আমার বক্তব্যের বিষয়ের দিকে সামনের দিকে আগে যাওয়ার চেষ্টা করব। এবার একটা পয়েন্ট আপনাদেরকে বলছি, একজন কবি তিনি দুঃখ করে বলছেন তাল্লাতি দুনিয়া সালাসাতান ওয়া আতলুবান যাওজান সাওয়াহা ওয়া ইন্নাহা যাওজাতু সুই লা উবালি মান আতাহা। আল্লামা কাইয়ুম তিনি বলছেন দুনিয়াবাসী দুনিয়াকে তালাকে মোকাল্লাজা করে দাও, যেমন 3 তালাক হয়ে গেলে বউ হালাল হয়ে, হালাল বউ হারাম হয়ে যায়, তো দুনিয়াটা হালাল এ দুনিয়াটাকে তোমরা 3 তালাক দিয়ে দাও। কেন তোমরা জানো? এ দুনিয়া প্রসঙ্গে তিনি দুঃখ করে বলেছেন, কেন বলেছেন? বহু গবেষণা করেছেন, গবেষণা করার পরে তিনি এই কথাটা বলেছেন। কি বলেছেন? বলছে বন্ধুরে
একটা ব্যভিচারিণী মেয়ে ব্যভিচার করার জন্য তার জায়গায় যখন পৌঁছে যায় তার কাছে যে যায় তার সঙ্গে সে ব্যভিচার করে বলবে না এটা মাস্টার ব্যভিচারে লিপ্ত হব না বলবে না এটা ইঞ্জিনিয়ার এর সঙ্গে ব্যভিচার করব না বলবে না এটা আলিম এর সঙ্গে ব্যভিচার করব না তার কাছে যে যাবে তার সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত হবে বন্ধুরে তিনি দুঃখ করে বলছেন এই দুনিয়াতে নবী জন্মগ্রহণ করেছিলেন এই দুনিয়াতে সাহাবায়ে কেরাম জন্মগ্রহণ করেছিলেন এই দুনিয়াতে অনেক আইমায়ে কেরাম জন্মগ্রহণ করেছিলেন এই দুনিয়া কাউকে রেহাই দেয়নি দুনিয়া কাউকে ছেড়ে দেয়নি এই দুনিয়া সবাইকে খেয়ে শেষ করে ফেলে দিয়েছে অতএব তোমার যতদিন সময় থাকবে ততদিন তুমি দুনিয়াতে থাকবে যেদিন তোমার শেষ সময় হয়ে যাবে সেই দিন তুমি আর পৃথিবীতে থাকবে না অতএব এই পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে এই পৃথিবীর প্রেমে পড়ে মায়ায় পড়ে তুমি পরকালকে ভুলে যেও না অতএব দুনিয়াকে তালাক করে দাও আর দুনিয়ার প্রেমকে তুমি ছেড়ে দিয়ে পরকালের পথেও তুমি সঞ্চয় করে নাও এর জন্য একজন কবি তিনি দুঃখ করে বলছেন হায় রে মত হায় কারণ ছাড়িলি ইয়াকে এক সবাকার ফানা করে দিলি গেল দিন গেল মাস গেল রে বছর যাইনি কেবল শুধু আয় গেল তোর পাকা আম ঝুলিতেছে গোটাই রস নেই কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ এখন কেবল বাকি কবরে প্রবেশ নারীগণ কুটে ধান ঝিকিতে চাপাইয়া নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া তোমরাও সেই মতো যত বন্ধুগণ করো কাজ বাঁচাইয়া ইমানের ধন যাহা করো করো কিন্তু হইয়া সাবধান বিনষ্ট না হয় যাতে অমূল্য ইমানের তকবীর একটা আম পেকে গেছে গাছের ডালে ঝুলছে কোন বাতাসে কোন সময়তে পড়ে যাবে কেউ বলতে পারবে না ঠিক আমি আপনি যেন ওই রকম পাকা আমের মতো করে ঝুলছি কখন যেন আমার আপনার সময়টা শেষ হয়ে যাবে আমি আপনি জানি না আল্লাহ জানেন কখন ডাক দেবে বান্দা আর নয় চলে আয় সময় হয়ে গেছে আর নয় তুমি এখন ছিলে একজন ছেলে হয়েছ তুমি বাপ তারপরেও তুমি হয়ে গেছো দাদা এবং নানা অতএব স্টপ হয়ে যাও দাঁড় হয়ে যাও আর নয় তোমাকে চলে যেতে হবে এ মায়ার পৃথিবীটা ছেড়ে অতএব তুমি পরকালের পাথেয় সঞ্চয় করে দাও আপনাদেরকে বলতে চাচ্ছি এবার একটা লাস্ট পয়েন্ট বলে দিয়ে শেষ করব বন্ধু আমি আপনি এ দুনিয়াতে যারা এখন বর্তমান সময়ে যারা আছি 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম একটু আওয়াজ দিয়ে বলুন তো কেউ ছিলাম ছিলাম না 100 বছর পরে আমরা কেউ থাকবো না তাহলে ছিলাম না থাকবো না আছি মিডিলে কিছুদিন অতএব যেদিন আমি আপনি এসেছিলাম সেই দিন আমার আপনি আমি এবং আপনি কি কোনো সম্পদ নিয়ে এসেছিলাম আসিনি যেদিন আমি আপনি চলে যাব সেদিন কি কোনো সম্পদ আমার আপনার সঙ্গে করে আমি নিয়ে যাব জি যাব না আমরা সম্পদ নিয়ে আসিওনি সম্পদ নিয়ে যাব না মিডিলে কিছু দিন আমরা যে যেমন পরিশ্রম করেছি যাকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সে সেভাবে কিছু সম্পদের মালিক হয়ে কেউ বা আরামে কেউ বা সুখে কেউ বা দুঃখে জীবনযাপন করছি কিন্তু আমরা এসেছি খালি হাতে যাব খালি হাতে মিডিল এ দুনিয়াতে আমাকে আপনাকে পরকালের কিছু কামাই করতে হবে পরকালে গিয়ে আমরা যাতে করে আরামের সুখের স্থানটা পাই এবার একটা পয়েন্ট আল্লাহ বলছেন বিসমিল্লাহ الرحمن الرحيم والنازيات غرقا والناشطات نشطا এই আয়াতে আল্লাহ পাক নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে বলেছেন নির্মম হৃদয়ের ফেরেশতার কসম করে বলেছেন এই আয়াতকে কেন্দ্র করে ফিলোসফাররা দার্শনিকরা বলেছেন একটা পাপী মানুষ যখন মারা যাবে তার কাছে মালাকাল মাউত আসবে ভয়ঙ্কর চেহারা নিয়ে হাদিসে আছে অনেক হাদিস এ ব্যাপারে আছে আমি ওই দিকে যাচ্ছি না স্বল্প সময় হওয়ার কারণে
এবার দার্শনিকরা বলছেন মানুষটা যখন মৃত্যুর মুখে চলে যাবে তার হায়াতটা যখন শেষের দিকে যাবে এই অবস্থায় তার চোখের সামনে ভয়ঙ্কর তিনটি রূপ ধারণ করবে এক নম্বর হলো জীবনে যত পাপ করেছে তার চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে এগুলি হচ্ছে তোমার ফল এই ফল করার কারণে তোমার স্থান হবে জাহান্নাম কবরটাকে তুলে ধরা হবে ভিডিওর মতো করে কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে এবং সাপ বিচ্ছু দংশন করার জন্য তাড়িয়ে তাড়িয়ে চলে আসবে নাম্বার 3 ছেলে মেয়ে বউবিটির ভালোবাসায় পড়ে দান করার সুযোগ ছিল করেনি হজে যাওয়ার মতো আল্লাহ অবস্থা তার সাবলম্বিন করেছিলেন তাও যায়নি এবার যখন মৃত্যুমুখে পতিত হবে এই অবস্থায় ছেলে মেয়ে বউবিটির বিয়োগের ব্যথা তার অন্তরের ভিতরে জেগে উঠবে আর মনের ভিতরে এটাও জেগে উঠবে ওগো আমার ছেলে ওগো আমার মেয়ে তোমাদের জন্য আমি হজটা পর্যন্ত করতে যেতে পারিনি মসজিদে নামাজের সময় হয়েছিল নামাজে যাইনি কারণ কর্ম করতে হবে তোমাদের ব্যাংক ব্যালেন্স করতে হবে আমার উপরে যাকাত ফরজ ছিল রে যাকাত আমি দেইনি কমে যাবে এই জন্য অতএব তোমরা দুনিয়াতে থেকে গেলে আমাকে চলে যেতে হচ্ছে কবরে কবরটা আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে গেল ওই জাহান্নামের কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে সাপ বিচ্ছু গ্রাস করার জন্য উকি মারছে অতএব আমাকে চলে যেতে হচ্ছে তোমরা থাকার পরে আমার কোনো কাজে লাগলে না উপকার করতে পারলে না এই রকম ভাবে আফসোস করবে এবার ফেরেশতারা এসে তিনাদের ডিউটি তিনারা যখন শুরু করবেন বন্ধুরে হাতটা বুকের ভিতরে যখন ঢুকিয়ে দিবেন এবার আপনাকে বলছি এই হাতের এই অবস্থাতে যদি পেরেক মেরে মেরে কয়েকটা পেরেক যদি অ্যাঙ্গেল বার করে দেওয়া হয় এবার যদি কারুর পটির ভিতরে হাতটাকে ঢুকিয়ে দেওয়া হয় জোর করে মেশিন এর সাহায্য দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে মাংসগুলি ছিড়তে ছিড়তে ফাটতে ফাটতে যাবে আবার যখন টেনে পার করা হবে মাংসগুলি টেনে ছিড়ে ছিড়তে ছিড়তে আসবে বন্ধুরে আমার হযরতে মালাকুল মউত যখন তার বডির ভিতরে হাতটা ঢুকিয়ে দিবে এই অবস্থাটা কেমন হবে উদাহরণ স্বরূপ বলছি আপনারা কোলের গাছ দেখেছেন কাটাযুক্ত অনেক গাছ দেখেছেন ওই কাটাযুক্ত গাছের উপরে যদি একটা চাদরকে একটা কাপড়কে যদি দেওয়া হয় সুতাগুলিতে কাপড়ের সুতাগুলিকে কাটাতে ধরে নেবে যখন আপনি এবার একটা কোণ ধরে যখন টান দিতে শুরু করবেন সুতাগুলি পটপট পটপট করে ছিড়তে লাগবে ছিড়তে 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 একটা কোণ আপনার হাতে চলে আসবে বন্ধুরে মালাকুল মউত তার বডির ভিতরে যখন হাতটা ঢুকিয়ে দিবে তার বডির ভিতরে আর হাড়িগুলি থাকবে মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে বার করে নিয়ে চলে আসবে বন্ধুরে আমার ওই অবস্থাতে মুসলিম শরীফে একটা হাদিস এসেছে নবী আমার বলছেন ওই অবস্থায় ওই ব্যক্তি এত কান্না করে এত কষ্ট পায় আর ওই অবস্থায় সেই ওই অবস্থাতে মুখ নেড়ে নেড়ে বলতে চাই ওরে আমার ছেলে ওরে আমার মেয়ে তোমরা যারা রয়েছো আমার অনেক সম্পদ রয়েছে অনেক টাকা পয়সা রয়েছে এই সম্পদগুলি টাকাগুলি তোমরা আল্লাহ রাস্তায় দান করে দাও দান করে দে তোমরা আমাকে জাহান্নাম থেকে বাঁচাও কবর থেকে বাঁচাও এই কথাগুলি বলতে চাই কিন্তু মুখের সাউন্ডকে আল্লাহ অফ করে দেন যারা মৃত্যুমুখী ব্যক্তির কাছে থেকেছেন ওই অবস্থায় দেখবেন মানুষটা মোটা মোটা চোখ করে তাকায় আর মুখটা নাড়ে কিছু বলতে চায় আর মানুষ তখন মনে করে বেচারা কষ্ট পাচ্ছে পানি চাচ্ছে একটু পানি দাও একটু ফলের রস দাও একটু দুধ দাও মুখে ফলের রস দেয় পানি দেয় দুধ দেয় মানুষ জানে না মানুষ বুঝে না এই জন্য পানি চাই বলে পানি দেয় দুধ চাই বলে দুধ দেয় কিন্তু বন্ধুরে দুধ চাই না পানি চাই না ফলের রস চাই না ওই অবস্থায় ছেলে মেয়ে বউ বিটিগুলিকে বলে ওরে আমার
ছেলে মেয়ে বউবিটি তোমরা যারা রয়েছো, আমার সয় সম্পত্তি জমি জায়গা গাড়ি বাড়ি যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে হলেও তোমরা আমাকে বাঁচাও। এই কথাটা মৃত্যুমুখী ব্যক্তি বলতে চায়, কিন্তু নবী আমার বলছেন দুই টাইমে মানুষের তওবার দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এক নম্বর হলো মৃত্যুর সময় গলার কাছে যখন ছেলের সা জমে যায়, ঘরঘরানি আওয়াজ চলে আসে, ওই সময় মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যায়। পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে ওই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওরে আমার আব্বা জান ভাইরা যারা রয়েছেন সবাইকে বলছি, এই সময়কালটি আপনার আমার জীবনে আসবে, আমি আপনি উনা ফেরার দেশে চলে যাব। যদি আমি আপনি আমলে সলে নেক আমল যদি না করতে পারি, তাহলে ওই কব মৃত্যুবরণ করার সময় আফসোস করে ছেলে মেয়েদেরকে বলবো, আফসোস করে আমরা বলতে চাইবো, মুখের সাউন্ডকে আল্লাহ অফ করে দিবেন, মুখ নাড়বেন কথা হবে না, কিন্তু বলতে চাইবো বাঁচার ইচ্ছা করব, কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। যদি বাঁচতে হয় আমাকে আপনাকে এখনই বাঁচতে হবে। যতদিন দুনিয়াতে আছি এই দুনিয়াতে যে যে অবস্থায় আছি ওই অবস্থায় থেকে, কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে, পুরুষেরা থেকে বাঁচার উপায়টা দুনিয়া থেকেই করে যেতে হবে। মরার পরে গিয়ে বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নেই। বন্ধুরে সেই দিন মানুষ আফসোস করে বলবে সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা সেদিন আল্লাহকে ফরিয়াদ করে বলবে রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি ভালো কাজ করি, একটু নেক আমল করি এবং আমলে সলে করি, আল্লাহর কাছে এই ফরিয়াদ করবে, এই সুপারিশ করবে। কিন্তু আল্লাহ সময় দিবেন না, আল্লাহ যে সময়টি দিয়েছেন এটাই চূড়ান্ত। সময় শেষ হয়ে গেলে এই পৃথিবীর বুকে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কাজেই সময় থাকতে আমাকে আপনাকে পরকালের পাথেয় সঞ্চয় করতে হবে। এই জন্য নবী আমার বলেছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা কাজের ফাঁকে যখন ব্যস্ত, তোমরা কাজের মধ্যে যখন ব্যস্ত থাকবে, ব্যস্ত থেকে যখন অবসর সময় পাবে, ওই অবসর সময়টি তুমি আল্লাহ রাস্তায় কাজে লেগে নাও। আমার আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা ফাসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা যখন কাজ করে করে একটু অবসর সময় পাবে, ওই অবসর সময়টি তুমি তোমার প্রভুর মহানত্ব বর্ণনা করে নাও, তুমি মসজিদে ঢুকে আল্লাহর সঙ্গে একটু কানেকশন তৈরি করে নাও। তুমি অবসর পেয়েছো মানে তুমি ঘুরতে বেড়াতে এখানে ওখানে গল্প দিয়ে আড্ডা পিটে সময়টি নষ্ট করিও না, তুমি আল্লাহর কাছে সময়টি দিয়ে তুমি আল্লাহর নৈকট্য লাভ করে নাও। নবী আমার বলছেন, ওরে আমার উম্মতের দল, তুমি একদিন অসুস্থ হয়ে পড়বে, বিছানায় উঠতে পারবে না, তুমি ওই অসুস্থ হয়ে পড়ার আগে সুস্থ সময়টিকে তুমি কাজে লাগিয়ে নাও। তুমি মৃত্যুবরণ একদিন করবে, ওই মৃত্যুবরণ করার আগে তুমি যখন বেঁচে থাকবে বিছানায় পড়ে পড়ে হলেও তুমি সময়টিকে কাজে লাগিয়ে নাও। নবী আমার আর একটা পয়েন্ট বলছেন, ওরে আমার উম্মতের দল, তুমি একদিন অভাবগ্রস্ত হয়ে যাবে, তোমার সচ্ছল অবস্থা থাকবে যখন তুমি কাজে লাগিয়ে নাও। তুমি এখন বয়স 50 আছে, 60 আছে, এখনো তুমি সম্পদের মালিক রয়েছো। তুমি যদি মনে করো ফুলকি মাদ্রাসায় আমি 10 কাটা মাটি লিখে দেবো, 1 বিঘা মাটি লিখে দেবো, 10 লক্ষ টাকা, 5 লক্ষ, 50,000 টাকা দান করবো, তুমি ইচ্ছা আছে উপায় আছে দিতে পারবে। কিন্তু বন্ধুরে বয়সটা যখন 70 হয়ে যাবে, 80 হয়ে যাবে, জমিন যদিও আপনার, জমিনের মালিক আপনি লিখা আছে এটা ঠিক, কিন্তু আপনার আর ক্ষমতা নেই, আপনার ওয়ারিশটা জমিটা দখল করে নেবে। ওই অবস্থায় আপনি যদি বলেন আমাকে 5,000 টাকা দাও মাদ্রাসায় দেবো, ছেলে বলবে টাকা নেই, 5 কাটা জমি মাদ্রাসায় দেবো, আমাকে লিখে দাও, এ কথা যদি বলেন ছেলে বলবে দেওয়া যাবে না। এই জন্য নবী আমার বলছেন, ওরে দুনিয়ার উম্মতের দল, তুমি একদিন অভাবী হয়ে পড়বে রে, এই অভাবী হয়ে পড়ার আগে তোমার সম্পদের মাধ্যমে তুমি কাজে লাগিয়ে নাও। তুমি একদিন অভাবী হয়ে যাবে, অভাবী হওয়ার আগে তোমার সচ্ছল অবস্থাটাকে কাজে লাগিয়ে নাও, মানে তুমি দান করে নাও, তোমার হজের প্রয়োজন আছে তুমি প্রয়োজন পূরণ করে নাও, তোমার
মসজিদে টাকা দেওয়ার প্রয়োজন আছে দিয়ে দাও, তোমার মসজিদ মাদ্রাসায় দেওয়ার প্রয়োজন আছে দিয়ে দাও, তুমি বৃদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় তুমি চেষ্টা করবে দেওয়ার, কিন্তু ছেলে মেয়ে তোমাকে দেওয়া থেকে বঞ্চিত করে রাখবে। বন্ধু রে, আমি আপনি সবাই জানো ওই পরকালের যাত্রী, পরকালে চলে গিয়ে আর পৃথিবী থেকে আসিনি, আসবেও না, আমিও আসবো না, আপনিও আসবেন না। সেই জন্য বলছি বন্ধু, যাওয়ার আগে পরকালের পাথিওটা সঞ্চয় করে নিতে হবে। ভাই, দুনিয়াটা হচ্ছে ভাড়া একটা বাড়ির মতো। দুমহানা বাজারে একটা রুম ভাড়া নিলেন, মারা ভাড়াটা নেওয়ার পরে এগ্রিমেন্ট পেপারে সই হলো 10 বছর, 10 বছর যেদিন কমপ্লিট হয়ে যাবে সেই দিন ঘরওয়ালা, ঘরের মালিক আপনার সঙ্গে ঘর নিয়ে নেবে। নেওয়ার আগে আপনাকে বলবে যে মাওলানা সাহেব, 10 বছরের জন্য এগ্রিমেন্ট ছিল, 9.5 বছর হয়ে গেল, আর 6 মাস বাকি আছে, আপনি এক জায়গায় ঘর দেখে নিন, ঘর ছেড়ে দিতে হবে। এর ফাঁকে আপনি ঘরটাকে টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, পুটি রং করে, সুন্দর করে, সুসজ্জিত করে একবারে করে তুলেছেন। এই অবস্থায় ঘর মালিককে যদি বলেন যে ভাই, আমি এইভাবে ঘরটাকে মার্বেল দিয়ে, টাইলস দিয়ে, পুটি রং করে, সুন্দর করে সাজিয়েছি, আর আপনি বলছেন ঘর ছাড়তে হবে, আমি তো ঘর ছাড়বো না, এ কথা যদি বলেন তাহলে ঘর মালিক গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করবে কি করবে না? করবে। তো আমি আপনি এই দুনিয়াটাকে ওই রকম ভাড়া বাড়ির মতো জায়গা সুন্দর করে সাজাচ্ছি, যেই দিন আমার আপনার সময়টা শেষ হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে চলে আয়, আর সময় নেই, শেষ, চলে আয়। যেদিন চলে আয় বলবে সেদিন কেউ আর বলবে না থাক, আর বললেও কোনো উপায় থাকবে না, কেউ রাখতেও পারবে না, আপনিও থাকতে পারবেন না। এইরকম একটা জায়গাতে আমি আপনি বসবাস করছি, কাকে কখন আল্লাহ ডেকে নেবেন কেউ জানি না, যার কারণে বলছি পরকালের একটু পাথিও সঞ্চয় করে নেবেন। আল্লাহর কোনো বান্দা আছেন একজন বলবেন আমি এই নবীর মাদ্রাসাই, আমি 20,000 টাকা দিয়ে আমি পরকালের পাথেয় সঞ্চয় করব, আমি জান্নাতে যেতে চাই, আমি আমার সম্পদের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চাই। এই দিকে লক্ষ্য রেখে আল্লাহর কি কোনো মহান বান্দা রয়েছেন যিনি বলবেন আমি 20,000 টাকা এই ভুলকি মাদ্রাসায় দেব, আরেকজন উঠে কি বলবেন আমি 10,000 টাকা দেব, আমি একবার নারাই তকবে দেব, মুসকান যেমন সেই নেকড়ে বাঘের সামনে, শিয়ালের সামনে যখন নারাই তকবির বলেছিল, সেই শিয়াল নেকড়িগুলো যেমন চুপ করে বসেছিল, কোনো কিচ্ছু করতে পারেনি, মুসকানের এই আওয়াজকে গোটা পৃথিবীর বাতিলদের আতঙ্ক তৈরি করেছিল। আমি একবার নারায় তকবীর দিব, আপনারা একবারে মুসকানের মতো আল্লাহ আকবার ধ্বনি দিয়ে গোটা এই মাঠটাকে আমরা মুখরিত করে তুলব, একবার নারায় তকবীর দিই, এর ফাঁকে একজন বলবেন আমি 20,000 টাকা নবীর মাদ্রাসাতে দেব, আল্লাহর কোন বান্দা আছেন একজন বলবেন, আরেকজন বলবেন আমি 10,000 টাকা দেব, একবার নারায় তকবীর দিই, দেখি আপনাদের কণ্ঠের আওয়াজ কতটা হয়েছে একটু দেখি, নারায় তকবীর, এতগুলো মানুষ মিলে এই আওয়াজ, আর একটু দেখি নারায় তকবীর, মাশাআল্লাহ। একজন কেউ আছেন যিনি 20,000 টাকা দিবেন, একজন, তার জন্য একটু দোয়ায়ে খায়ের কর দেব, আমি একজন মুসাফির মানুষ, তার জন্য আল্লাহর হস্তে দোয়া করব। ভাই, এক্ষুনি আছি, এখন নেই, এক্ষুনি আছি, এক্ষুনি খবর হবে এবাদুল্লাহ আর নেই, এক্ষুনি খবর হয়ে যাবে নেই, কোটি টাকার সম্পদ আপনাকে দুনিয়া রেখে চলে যেতে হবে, এই সম্পদ আপনার ওয়ারিসরা দখল করবে, ভাগ বাটোয়ারা করে তার আরামে সংসার করবে, কিন্তু আপনার কবরের ভিতরে কি হবে কেউ খোঁজ নিয়ে দেখবে না। কাজেই একজন কেউ বলবেন যে আমি 20,000 টাকা দেব, এতগুলো মানুষ রয়েছেন নিশ্চিত দিতে পারবেন একজন।